যে সমস্ত সাবেক সংসদ সদস্য জাতির সাথে দুর্নীতি করেছে আমি তাদের ঘৃণা করি। যদি কোনো রাজনৈতিক দল জনগণের কল্যাণের জন্য উদ্যোগ নেয় তাদের আমি সমর্থন করি। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত জনকল্যাণমুখী সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ জন আন্দোলন শীর্ষক এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম আলো রনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম।